রাঘব, বাড়িতে পৌঁছে আমাকে নোট মেল করে দিও, ঠিক আছে? হ্যাঁ অবনি, অবশ্যই। আচ্ছা, কাল দেখা হবে। বাই অবনি। তোমার ক্লাস কেমন হলো? ক্লাস ভালোই হয়েছে। বাবা, তোমার হাতে কি? আমি কি এটা দেখতে পারি? আরে, এটা একটি প্যামফ্লেট। এই নাও, দেখো। এই মহিলাকে দেখতে খুব সুন্দর লাগছে। কে জানে কি করে এত সুন্দর দেখাচ্ছে। আমার এই নাম্বারে কল করা উচিত। আমিও ফর্সা আর সুন্দর হতে চাই। বাবা, আমি কি তোমার ফোনটা নিতে পারি? তুমি কি রাঘবকে কল করতে চাও? আমি নম্বর মিলিয়ে দিচ্ছি। না বাবা, আমি এই নাম্বারে কল করতে চাই। আমিও এই মেয়েটির মতো সুন্দর হতে চাই। অবনী, এটা কেবল একটি বিজ্ঞাপন। প্রায়শই বিজ্ঞাপনগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দেয় এবং লোকেদের বোঝায় যে তারা খুব অল্প সময়ের মধ্যেই নিজেদের আসল রূপ পাল্টে ফেলতে পারে। হ্যাঁ, আমি একমত। কিছু সময় আগে আমাদের প্রতিবেশী ছেলে সোশ্যাল মিডিয়ায় একটি প্রোটিন জাতীয় পানীয়র মাধ্যমে উচ্চতা বৃদ্ধি নিয়ে একটি বিজ্ঞাপন দেখেছিল। তার বাড়ির লোকেরা সেটা কিনেও ছিল। কিন্তু উচ্চতা তোমার উদ্ভব সম্বন্ধীয় আর হরমোন দ্বারা নির্ধারিত হয়। প্রোটিন পানীয় উচ্চতা বাড়াতে কোনো সাহায্য করে না। এই প্রচারপত্র এবং পুস্তিকা মাঝে মাঝে আকর্ষণীয় অফার দেয়। যদিও আমাদের অবশ্যই সেটা বিশ্বাস করার আগে প্রদত্ত তথ্যের সত্যতা যাচাই করা উচিত। অবনি, সৌন্দর্য নির্ভর করে যে কোনো ব্যক্তি কিভাবে নিজেকে দেখে। তুমি যেমনই আছো তেমনই সুন্দর আছো। ধন্যবাদ মা বাবা, আমাকে সঠিক ও ভুলের পার্থক্যের মাহাত্ম বোঝানোর জন্য। আমি এটা আমার বন্ধুদের সাথেও শেয়ার করব। হাই অবনি। রাঘব, সবকিছু কি ঠিক আছে? তোমাকে চিন্তিত লাগছে। আমি সোশ্যাল মিডিয়া চেক করছিলাম, সেখানে আমি একটি ঘড়ির বিজ্ঞাপন দেখি যাতে 80% ক্যাশব্যাকের অফার দেওয়া হচ্ছিল। আমি ভাবলাম এটা কিনে বাবাকে আকর্ষণীয় উপহার দিতে পারি। সেই সাইটটি ক্যাশব্যাক অফারের জন্য কার্ডের ডিটেলস চেয়েছিল। আমি বাবাকে জিজ্ঞাসা না করেই তাদের কার্ডের ডিটেলস পুরো করে দিয়েছি। এ মা, তারপর কি হলো? আমার ডিটেলস পূরণ করার সাথে সাথেই পেজটা পুনরায় লোড হওয়া শুরু হলো এবং মেসেজ আসলো যে অফার অবৈধ। আমি খুব চিন্তিত। ওরা যদি আমার বাবার ব্যাংকের ডিটেল অপব্যবহার করে তাহলে আমার কি করা উচিত? এটা খুব বিপজ্জনক রাঘব। এক্ষুনি তোমার মা বাবার সাথে কথা বলো, আর আমি আশা করছি যে তারা এক্ষুনি কোনো ব্যবস্থা নেবেন। ঠিক আছে অবনি, থ্যাঙ্কস, বাই। রাঘব, তুই ভালো আছিস? হ্যাঁ মা, কি হয়েছে? তুই সবসময় নিজের ফোন নিয়ে ব্যস্ত থাকিস আর খুব অল্প কথা বলিস। মা, আমি তোমার সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমার মনে হয় যে আমি কিছু ভুল করে ফেলেছি। কি হয়েছে রাঘব? আমি বাবার জন্মদিনে একটি আকর্ষণীয় উপহার দেওয়ার জন্য অনলাইনে একটি ঘড়ি কেনার চেষ্টা করছিলাম। সাইটটি কার্ডের ডিটেলস জানতে চাইলে আমি বাবাকে জিজ্ঞাসা না করেই তার কার্ডের ডিটেলস পূরণ করি, আর কোনো কনফার্মেশন ছাড়াই সাইটটি ক্র্যাশ হয়। হাই সুধা, আমি এইমাত্র একটি ব্যাংক থেকে টাকা কাটার একটা মেসেজ পেয়েছি। তুমি বা রাঘব আমার কার্ড থেকে কিছু কিনেছো কি? হ্যাঁ, একটা ভুল লেনদেন হয়েছে। আমি এই সম্পর্কে রাঘবের সাথে কথাও বলছিলাম। তোমার এক্ষুনি নিজের ব্যাংকের সাথে কথা বলা উচিত। রাঘব খুব চিন্তিত। ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি আসছি। বাবাও ঘরে আসছে, চিন্তা করো না, শীঘ্রই অভিযোগ জানানো হবে। হ্যালো, পুলিশ থানা, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার ব্যাংক কার্ড ব্যবহার করে একটি ভুল লেনদেন হয়েছে। ঠিক আছে, দাঁড়ান, আমি সাইবার ক্রাইম সেলকে আপনার কল দিচ্ছি। হ্যালো। হ্যালো স্যার। আমি বুঝতে পারছি স্যার, আপনার কাছে কি কোনো বিজ্ঞাপন বা সাইটের স্ক্রিনশট আছে? আমাদের সাথে সেটা শেয়ার করুন, এবং যদি কেউ অনুপযুক্ত বা হুমকিপূর্ণ বার্তা বা ভুল প্রস্তাব পাঠায় তবে আপনি পুলিশে অভিযোগ দায়ের করতে দ্বিধা করবেন না। স্যার, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। এই পরামর্শটি খুব দরকারি। আপনি চিন্তা করবেন না, আমরা মামলাটি তদন্ত করব। মা আর বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার জন্মদিনে উপহার দিয়ে তোমাকে খুশি করতে চেয়েছিলাম। ও, আমার প্রিয় ছেলে রাঘব, আমি বুঝতে পারছি। এরপর থেকে কিন্তু তোমাকে সজাগ থাকতে হবে। রাঘব, তোমার অনলাইন কার্যকলাপ চেক করা উচিত। অনলাইন বিশ্বকে তোমার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করতে দেবে না। হ্যাঁ মা,
আমি বুঝতে পেরেছি যে ফোন এবং গ্যাজেট আমাদের মূল্যবান সময়কে নষ্ট করে। এখন থেকে আমি আর ফোনের ব্যবহার করব না, প্রমিস। মিডিয়া তথ্য প্রচার ও সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও সোশ্যাল মিডিয়া আমাদের জীবনকে বিভিন্ন উপায়ে পরিবর্তন করতে পারে এবং ব্যক্তিগত পেশাদারী উন্নতিতে সাহায্য করে, যদি বুদ্ধির সাথে ব্যবহার না করা হয় তবে এর অসুবিধাও রয়েছে। সোশ্যাল মিডিয়া প্রায়শই কিশোর কিশোরীদের তাদের বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে সামনাসামনি যোগাযোগ হ্রাস করে, যার ফলে তারা মুখোমুখি বসে কথা না বলতে পেরে একাকী এবং সংযোগ বিচ্ছিন্ন অনুভব করে। সোশ্যাল মিডিয়ায় সাইবার হয়রানি ও কেলেঙ্কারির অনেক ঘটনা ঘটতে থাকে, তাই আমাদের অবশ্যই প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করা উচিত এবং ইন্টারনেটে নিরাপদ থাকা উচিত।